ইয়ার শাদিমের মধ্যে আপনাকে যাইতে বলছে আমার নবী ডাক দিয়া বলে ভাই জিব্রাইল এ ভাই জিব্রাইল গো আমার গুনাহগার উম্মতের জন্য আমি মুহাম্মদ এক বছর নয় দুই বছর নয় এক দিন নয় দুই দিন নয় 63 বছর জিন্দেগি এই জমিনের মধ্যে কাটাইয়া দিলাম গো মক্কার মানুষ আমি মুহাম্মদকে চিনে নাই চিনে নাই আমি মুহাম্মদের উপরে তায়েফের জমিনের মধ্যে আঘাত করেছে আমি মুহাম্মদের পরবত দোয়া দেই নাই আমি মুহাম্মদকে মক্কার মানুষ চিনে নাই মক্কা থেকে আল্লাহর ওয়াড়ারে মদিনার জমিনে চলিয়া গেলাম উম্মতের মায়া নিয়া এই পর্যন্ত টিকে আছি ও জিব্রাইল আজকে আমার উম্মতের জন্য এত কিছু করলাম বেঈমান মুনাফিকের হাতে আমি মুহাম্মদ মার খাইলাম যে উম্মতের মায়ার জন্য দিন প্রচারের জন্য কোরআনের বাণী প্রচার করার জন্য গো আমার গুনাহগার উম্মত এই জমিনে থাকবে আমি বুঝি আর শাদিমে যাব না 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 لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله المولى العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم من عرف نفسه فقد عرف ربه أو كما عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد بن وعلى آله سيدنا مَدَّ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ
যে নবী উম্মতের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনায় আল্লাহু আকবার নবী উম্মতের মায় মদিনায় কান্না করেন নাই এ সৈয়দপুরের মুসলমান কেমন নবীর উম্মত হইলার যুবক বৃদ্ধ পর্দানিশে আমার মা যাই নবী 63 বছর জিন্দেগি মদিনার জমিনে কান্না করেছেন গো মদিনার জমিনের মধ্যে মক্কার জমিনের মধ্যে দিন প্রচার করতে যাইয়া রহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগি কাটায় দিলেন এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে ও জিব্রাইল যাও আমার মোহাম্মদ নবীকে দুনিয়ার জমিনে থাকবে না আমি আল্লাহর কাছে থাকবে আমার জিব্রাইল আসিয়া বললে নবী গো আল্লাহর পক্ষ থেকে আসছি গো আমার নবী ডাক দিয়া বলে ভাই জিব্রাইল কেন তুই খবর বলো জিব্রাইল ডাক দিয়া বলে ও মায়ের নবী এই জমিনের মধ্যে কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই কারণ আল্লাহ বলেছেন মরণ একদিন হবে দুনিয়ার জমিন অস্থায়ী চিরস্থায়ী না অতএব আপনি কি জমিনে থাকবেন আর শাতিমের মধ্যে থাকবেন যদি থাকতে চান তাহলে থাকেন নাই আর শাদিমে যাইতে চাইলে আমার আল্লাহ আপনার আল্লাহ আপনার বন্ধু ওই আর শাদিমের মধ্যে আপনাকে যাইতে বলছে আমার নবী ডাক দিয়া বলে ভাই জিব্রাইল এ ভাই জিব্রাইল গো আমার গুনাহগার উম্মতের জন্য আমি মুহাম্মদ এক বছর নয় দুই বছর নয় একদিন নয় দুই দিন নয় 63 বছর জিন্দেগি এই জমিনের মধ্যে কাটাইয়া দিলাম গো মক্কার মানুষ আমি মোহাম্মদকে চিনে নাই চিনে নাই আমি মোহাম্মদের উপরে তায়েফের জমিনের মধ্যে আঘাত করেছে আমি মোহাম্মদের পরবত দোয়া দেই নাই আমি মোহাম্মদকে মক্কার মানুষ চিনে নাই মক্কা থেকে আল্লাহর অর্ডারে মদিনার জমিনে চলিয়া গেলাম উম্মতের মায়া নিয়া এই পর্যন্ত টিকে আছি ও জিব্রাইল আজকে আমার উম্মতের জন্য এত কিছু করলাম বেঈমান মুনাফিকের হাতে আমি মোহাম্মদ মায়ের খাইলাম যে উম্মতের মায়ের জন্য দিন প্রচারের জন্য কোরআনের বাণী প্রচার করার জন্য গো আমার গুনাহগার উম্মত এই জমিনে থাকবে আমি বুঝি আর শাদিমে যাব না 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 ও জিব্রাইল বলে দাও আমার আল্লাহকে তোমার আল্লাহকে বলে দাও যে জমিনে আমার উম্মত থাকবে আমি মোহাম্মদ ওই জমিনের মধ্যে উম্মত নিয়া থাকব সুবহান যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন জীবন সেই রসুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি প্রভু কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد
محمد رسول الله صلى الله عليه وسلم بولي الحمد لله ذكر করলাম কার দুরুদ শরীফ পড়লাম কার উপরে নবীর উপরে দুরুদ শরীফ পড়লাম খুশি না বেদার একবার যদি নবীর উপরে দুরুদ শরীফ পড়া হয় গো আল্লাহর নবী বলেন তার উপরে তিনটি তিনটি সওয়াব তিনবার দান করা হয় তিনটা পুরস্কার কেউ যদি একবার নবীর উপরে দুরুদ শরীফ পড়ে পুরস্কার দেওয়া হয় তিনটা কয়টা বলেন প্রথম নাম্বার পুরস্কার তার উপরে 10টি রহমত বর্ষণ করা হয় দ্বিতীয় নাম্বার পুরস্কার তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হয় তৃতীয় নাম্বার পুরস্কার কেউ যদি নবীর উপরে একবার দুরুদ শরীফ পড়ে তার 10টি গুনাহ maaf করে দেওয়া হয় সুবহানাল্লাহ ওই নবীর উপরে আল্লাহ দুরুদ শরীফ পড়লেন সকল ফেরেশতারা বললেন উম্মত কো জানা দিলেন বান্দাদের কো জানা দিলেন এ আমার বান্দারা নবী মুহাম্মদের উপরে দুরুদ শরীফ পড়ো এরপর দুরুদ বললাম নবীর জিকির করলাম আল্লাহর আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন বান্দা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব এই দুনিয়ার জমিনে মানুষ প্রত্যেকটা মানুষ চিন্তার মধ্যে আছে না নাই বলেন টেনশনের মধ্যে থাকে কিনা বলেন ডিপ্রেশন আছে নি মানুষের এমন একজন আল্লাহর বান্দা তো বলতে পারবে না যে হুজুর আমি কোনোদিন চিন্তার মধ্যে থাকি না বাজান ঠিক কিনা বলেন প্রত্যেকটা মানুষ চিন্তার মধ্যে আছে যে কোন তার ফ্যামিলি নিয়া তার পরিবার নিয়া দেশ নিয়া সমাজ নিয়া রাষ্ট্র নিয়া ব্যবসা নিয়া বিজনেস নিয়া সমাজ নিয়া আলোচনা নিয়া দেশ নিয়া কথা বলেন ঠিক কিনা বলেন মানুষের অনেক চিন্তাগ্রস্তের মধ্যে আছে না নাই মনের মধ্যে অনেক অশান্তি থাকে থাকে না বাবা আমার আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যদি বান্দা আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহ ওই বান্দার কলবের মধ্যে রহমত বর্ষণ করে বলেন সুবহানাল্লাহ পবিত্র কালামে শরীফ থেকে একটা আয়াত পড়েছি রাসূলের অগণিত হাদিস থেকে একটা হাদিস পড়েছি আয়াত হাদিসের উপর সামান্য সময় কিছু কথা বলবো আল্লাহ আমাদেরকে বলার এবং বোঝার তৌফিক দান করুন বলুন আমিন বারামাত الله رب العالمين بلن يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا يا أيها الذين آمنوا هي إيمان درغان যারা ইমান এনেছে তাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন কোন বেঈমানকে আমার আল্লাহ ডাক দেন নাই বলেন বেঈমানকে ডাক দিছে বলেন এখানে কথা বলে কেন যারা ইমান এনেছে হে ইমানদারগণ أنفسكم وأهليكم نارا تمرا جهنمের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এ সৈয়দপুরের মুসলমান এ শিক্ষিত সমাজের লোক আল্লাহ বলেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল যারা আছে পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজে একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না হবে বলবার বল নিজে শুধু বাঁচলে হবে কথা বলেন নিজে একা বাঁচলে হবে না তোমার পরিবার ভাইয়ের উপর বোনের হক আছে না নাই মার দায়িত্ব সন্তানের উপর বাবার দায়িত্ব সন্তানের উপর সন্তানের দায়িত্ব বাবার উপর স্বামীর দায়িত্ব বিবির উপর বিবির দায়িত্ব স্বামীর উপর অতএব কে কোন লাইনে যাইতেছে একটা মানুষ কোন দিকে যাইতেছে কোন দিকে দাবিত হইতেছে সে কি নামাজ পড়লো না পড়ে নাই সে কি রোজা রাখলো না কি রাখে নাই সে কি যাকাত দিল না কি দেয় নাই সে কি গুনাহ করতেছে না নেক আমল করতেছে অতএব আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না কথা বলেন এই জন্য আল্লাহ বলেন বান্দা তুমি একা বাঁচলে হবে না তোমার উপরে যারা আছে তোমার সমাজ তোমার পরিবার তোমার রাষ্ট্র তোমার আহাল তোমার গোষ্ঠী যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজে শুধু একা বাঁচলে হবে না ও নবীর উম্মতের দল দুনিয়ার জিন্দগি কয়দিন রে বাবা আটশো একা আবার একা চলিয়া যাইতে হবে রে মুসলমান আজকে যে সৈয়দপুরের জমিনের দিকে তাকাইয়া দেখো গত বছর কত আল্লাহর বান্দা
এই জমিনের মধ্যে ছিল এই সৈয়দপুরের গ্রামের মধ্যে ছিল কত যুবকের বাবাই ছিল কত যুবকের মা দুনিয়ার জমিনে ছিল আজকে অনেকে দেখলো আজকে মা নাই আজকে অনেকের বাবাই নাই কত মা বোনের আসছে বাবার বাড়িতে স্বামীর বাড়ি কতদিন হইয়া গেল চলিয়া গেল আজকে আসিয়া দেখলো বাবা দুনিয়ার জমিনে নাই এক সময় বাবা ছিল মাহফিল যখন হয়েছে সবাই অনুষ্ঠান হয়েছে বাবাই মাহফিলে গিয়েছে সন্তানের জন্য কত খাবার কিনে নিয়ে গেছে সন্তানকে দিয়েছে মা নাও আবার সন্তানের যখন বিবাহ হয়ে গেছে স্বামীর বাড়ি চলিয়া গেছে মা এত তারিখ মাহফিল আছে গো চলে আসিও তোমার স্বামীকে নিয়ে আমার জামাই বাবুকে নিয়ে চলে আসি আমার নাতিদেরকে নিয়ে চলে আসিও আসিয়া দেখছে বাবা কত আদর কত যত্ন এখন আসিয়া দেখে অনেক আম্মা জানারা অনেক আমার বোনেরা আসিয়া দেখছে বাবাই নাই আসিয়া দেখলো মা নাই তাই আজকে মা আজকে আসিয়া দেখলো ঘরটা খালি মার ভালোবাসা পায় না বাবার ভালোবাসা পায় না গত বছর কত আল্লাহর বান্দা ছিল এই বছর না ওরে আল্লাহর বান্দারা দুনিয়ার জিন্দি কয়দিন রে বাবা এই যে এখন বসে আছো কি গ্যারান্টি আছে আগামী বছর বাঁচবা তুমি কোনো গ্যারান্টি নাই রে বাবা অতএব ওই কবরের মধ্যে তোমার মা কবরের মধ্যে তোমার বাবা ঘুমাই ওরে বাবা কি দিবা তোমার মাকে কি দিবা তোমার বাবাকে এত কষ্ট করিয়া তোমার মা তোমার এই দুনিয়ার জমিনে জন্ম দিয়া গেল এত কষ্ট করিয়া তোমার বাবা তোমাকে লালন পালন করিয়া গেল রে বাবা ওই বাবা গাম পালাইয়া মাথার গাম পায় পালাইয়া এত কষ্ট করেছে গো কোনদিন একটা দামি পোশাক পরে নাই কোনদিন একটা দামি পাঞ্জাবি পরে নাই দামি গেঞ্জি পরে নাই দামি এক জোড়া জুতাও পরে নাই বাবা বিবি ডাক দেয়া বলে স্বামী এত নর্মাল কাপড় পরেন একটা দামি তো পরতে পারেন চোখের পানি পালা বলে বিবি না 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 আমরা যদি পড়ি আমার সন্তানেরা কি পড়বে আমাদেরকে কিছু মানুষ কিছু কথা বললে মানিয়ে নিতে পারবো আমার সন্তানদের সমাজের মধ্যে কেউ বললে তাকে কে মানাবে তাকে কে বুঝদান করবে বিবি বলো এই জন্য বাবা কত কষ্ট করিয়া সন্তানের জন্য দুনিয়া দুলিয়া করিয়া সন্তানের মায়া কত মানুষের গালি শুনলো কত মানুষের বকাবদ্ধ শুনলো সন্তানকে মানুষ করাইবার জন্য আজকে ওরে আল্লাহর বান্দারা ওরে যুবক কই তোর বাবা কই তোর মা যেই মা প্রসব বেদনা সহ্য করিয়া দুনিয়ার জমিন থেকে চলে গেছে যেই মা কেমন মা জানো বাবা সৈয়দপুরের মুসলমান এত প্রসব ব্যথা সহ্য করার মতো কেউ না কিন্তু কই মা সহ্য করিয়া তোমার জন্ম দিয়া দুনিয়া থেকে গেল একটাই কারণ তুমি মার জন্য দোয়া করবা বাবার জন্য দোয়া করবা রে বাবা আজকে অন্ধকার কবরে ঘুমায় কার হালাত কেমন দুনিয়ার কেউ জানে না কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না রে বাবা কবরের জিন্দগি বড় কঠিন কবর থেকে মা ডাক দিয়া কয় সন্তান দোয়া করো ওই কবর থেকে বাবা ডাক দিয়া বলো বাবা দোয়া করো আজকে ঘরের মধ্যে ঘুমাইয়া রইলা রে বাবা আজকে বুঝি ঘুমানের দিন কত তো ঘুমাইবা রে বাবা কত মানুষ ঘুমায় আর সজাগ হয় না ওরে আল্লাহর বান্দারা জীবন তো বহু গুমান ঘুমাইবা একটু কি দোয়ার প্রয়োজন হয় না রে বাবা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলো কত কষ্ট করিয়া শুধু দুনিয়া আখেরাতের মায়া নিয়া রে মুসলমান ইমানদার ও নবীর উম্মত রহমাতুল্লিল আলামিন
নবী বলেন দুনিয়ার জমিনে যদি কোথাও দেখতেছো উম্মত কোরআনের কথা বলা হয় হাদিসের কথা বলা হয় আল্লাহর দ্বীনের কথা বলা হয় নবীদের কথা বলা হয় ওলিদের কথা বলা হয় ওই জমিনের মধ্যে গিয়া যদি তুমি আল্লাহর বান্দা সময় দিতে পারো আর যদি ওই মাহফিলটা কবুল হইয়া যায় দুনিয়াও কল্যাণ আখেরাতও কল্যাণ সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য বলি মুসলমান গো ঘুমাইলে চলবে না আল্লাহ ঘুমানোর জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় নাই তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও নবী বলেন হাদিস শরীফের মধ্যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে তার নফসকে চিনল সে তার আল্লাহকে চিনল যে তার আল্লাহকে চিনল সেই আল্লাহকে পেয়ে গেল সুবহানাল্লাহ আজকে গুনাহ করতেছে বাঙালি মুসলমান এত গুনার মধ্যে পাগল কেন বলে একটা মুসলমানও আজকে নিজের নফসটাকে চিনে নাই রে বাবা কপালটা বড় ভাগ্য ভালো আমরা তো মুহাম্মদ নবীর উম্মত হইলাম এই জন্য বাঁচিয়া যাব হা 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 বান্দা বুঝিয়া না এমন নবীর উম্মত হইছি যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল অন্য অন্য নবীরা আল্লাহকে দেখার জন্য পাগল ছিল কিন্তু আমার আল্লাহ দেখা দেয় নাই কিন্তু মুহাম্মদ নবীকে আমার আল্লাহ এই রজবের চাঁদের মধ্যে নিয়া আল্লাহর সঙ্গে প্রেমের খেলা খেলছে ঠিক কিনা ওই নবীর উম্মত হয়েছ মুসলমান বানিয়া ফারার পিসা বুজুর প্রথমে একটু আলোচনা করেছেন মেহরাজের এই জন্য ওই দিকে যাবো না রে বাবা আজকে গুনা নিয়া বুঝি ব্যস্ত থাকো কপাল বড় ভাগ্য ভালো ওরে আল্লাহর বান্দারা মুসা নবীর উম্মত যদি গুনা করত ঈসা নবীর উম্মত যদি গুনা করত কোন বনি ইসরাইল যদি গুনা করত দরওয়াজার মধ্যে লেখা হয়ে যাইত ওই ব্যক্তি দিনের বেলা এই গুনা করেছে ওই ব্যক্তি জিনা করেছে কফালের মধ্যে লেখা হয়ে যাইত দরওয়াজার মধ্যে লেখা হয়ে যাইত ও নবীর উম্মত এমন নবীর উম্মত হইলা যেই নবীর আদর্শ ধরার জন্য আমার আল্লাহ তোমাকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আল্লাহ ডাক দিয়া বলে নবীর আদর্শের মধ্যে তোমাদের সব আদর্শ রয়েছে সুবহানাল্লাহ বলেন কার আদর্শের মধ্যে নবীর আদর্শের মধ্যে উম্মতের সব আদর্শ ওরে আল্লাহর বান্দারা ওই নবীকে অনুসরণ করিয়া যদি দুনিয়ার জমিনে চলতে পারো তাইলে দুনিয়ার জমিনে বাবা আর কিছুই লাগবে কথা বলেন লাগে বলেন কিন্তু নবীর আদর্শ মানে না কার্ল মার্ক্সের আদর্শ লেনিনের আদর্শ বুশের আদর্শ নেইমারের আদর্শ মেসির আদর্শ নিয়া আমাদের বাঙালি যুবক চলাফেরা করে কি করে না আজকে সমাজ বলে এত নষ্ট কেন বলে নবীর আদর্শ নাই নবীর সুন্নাত নাই রে বাবা যে নবীর উম্মত হওয়ার জন্য এত অন্য অন্য নবীরা পাগল ছিল অন্য নবীর উম্মতের ঘুণা কপালে লাগা হয়ে যাইত কিন্তু তুমি মুহাম্মদ নবীর উম্মত হইছ রে বাবা এত ঘুণা করেছ সকালে কি করেছ তুমি জানো অন্য কেউ কেউ জানে না সারা রাত কি করেছো ঘুণা করেছো অন্ধকারে কেউ জানে না তোমার কপালে পর্যন্ত লেখা হয় না তোমার দরওয়াজার মধ্যে লেখা হয় না একমাত্র কারণ কি জানো কারণ একটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুহাম্মদ নবীর উম্মত হয়েছো যদি মুহাম্মদের আদর্শই না মানো বলো বাবা দুনিয়া থেকে কি নিয়া যাইবা তুমি বলতেছো আমি মুহাম্মদকে মানি কিন্তু মুহাম্মদের আদর্শ মানি না মরিয়া গেলে কবরের মধ্যে যখন যাইবা ও মুসলমান বলো ওই কবরের মধ্যে যাইলে বাবা নবী যদি বলে এই উম্মত আমার প্রয়োজন নাই হাসরের ময়দানে যদি আমার নবী বলে এই উম্মত আমার প্রয়োজন নাই বলো বাবা কি জবাব দিবা জবাব দেওয়ার মতো কোনো রাস্তা তো এই জমিনের মধ্যে নাই ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ বলে বান্দা তুমি চিন্তা করো তোমার আশরাফুল মাখলুকাত বানাইলাম
কি বানাইছে আশরাফুল মাখলুকাত মানে বড় সবচেয়ে দামি মাখলুকাত বানাইলেন ও নবীর উম্মত কেমন মাখলুকাত জানেন নি মানুষটা কিন্তু ছোট মানুষ কত ছোট না তিন হাত সাড়ে তিন হাত চার হাত তার চেয়ে বেশি হয় পাঁচ ফুট ছয় ফুট তার চেয়ে তো বেশি হয় না রে বাবা পাঁচ ফুট ছয় ফুট একটা মানুষ এই পৃথিবীর জমিনে যদি আমরা তাকায় দেখি আমাদের থেকে এক একটা হাতি কত বড় ঠিক কিনা বলেন দশজন তো একটা হাতির সাথে লড়াই কইরা পারবে বাবা কখনো পারবে না একটা কুকুরের সাথে তো লড়াই করে একটা মানুষ পারে না হিংস্র প্রাণীর সাথেও পারে না পারবে না শক্তি নাই কারণ মানুষ দুর্বল যদিও ছোট কিন্তু মানুষকে আল্লাহ বিবেক দিয়া বুদ্ধি দিয়া সর্বশ্রেষ্ঠ বানায় দিছে আল্লাহ ডাক দিয়া বলেন আঠারো হাজার মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম সতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাখলুকাত বান্দা তোমার গোলামি করবে একমাত্র তুমি বান্দা আর জিন আমি আল্লাহর গোলামি করবা এত সম্মান দিয়েছে যদি নিজের সম্মান নিজে না ধরিয়া রাখতে পারে বলেন যুবক ও বাবা ও পর্দানিশার মা বোনেরা গো তাইলে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবেন কি জবাব দিবেন যেই দিনকে আমার আল্লাহ তোমাকে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা আমার আল্লাহ বলবে বান্দা দুনিয়ার জমিনে দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তোর জিন্দগি দিলাম ও বান্দা আজকে তুই কি করছোস এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে বল এই হাজিরা খাতাটা তোরে দিলাম তোমার আমল নামার খাতা তুমি নিজে নিজে পড়ো তুমি যা করছো তখন বান্দার জবানটা বন্ধ হয়ে যাবে পড়ার মতো কিছু দেখবে না সব সাদা সাদা দেখবে এই জন্য বাবা আল্লাহ বলেন তুমিও বাঁচো তোমার আহালকেও বাঁচাও শুধু নিজের চিন্তা করলে হবে না তোমার আহাল পরিবার সমাজ রাষ্ট্রেরও চিন্তা করতে হবে